উদ্ধার অপচেষ্টা বিফল, তিনি কিলোমিটার সুমায়ে ধ্বংস পাক বিমান, F-16 ফাইটার জেট ধরাশায়ী। ভারতে মঙ্গলবারে চলোৱা সন্ত্রাস বিরোধী অভিযানৰ পিছত হিতাহিত জ্ঞান শূন্য হৈ পাকিস্তানেও ভারতত বোমাবর্ষণ করার অপচেষ্টা চলায়। বুধবারে পুৱা প্রায় 10:30 বজাত কাশ্মীরের লাম উপত্যকার রাজৌরি আর নৌসেরা সেক্টরত প্রবেশ করেছিল পাকিস্তানী F-16 ফাইটার জেট নামের যুঁজারু বিমানখন। কিন্তু সীমান্তর পর মাত্র 3 কিলোমিটার অতিক্রম করার লগে ভারতীয় সেনার গুলিয়ে থকা সরকা করে বিমানখন। 3খন বিমানে পাকিস্তানের বোমা বর্ষণ, সেনার সম্মুখীন হওয়ার নাই হাঁ, জঙ্গলত বোম পেলায় পলায়নের চেষ্টা। কিন্তু ভারতীয় বায়ুসেনায় 3খন বিমানে খেদি পঠিয়াবলে সক্ষম হয়। আগে গিয়া জাহাজ তো ফের বাজ হুই ফটা দেখা জঙ্গল মেয়ে আমার ঘর কে সামনে ফটা সিভিল কাজ নুকসান মালি জান নুকসান নেই হুয়া তো দেখ রে আপনি জাহাজ ও ছোটে বচ্চে থে সাথ মে ও দেখ রে থে ছত পে ও বলতে তিন চার পাঁচ ছ জাহাজ আপনি ওহা উপর দেখ রে থে অচানক হি মতলব আসে আওয়াজ দূসরি আলাদ এক আওয়াজ আই পাশে তো জেসে দেখা হমনে ও জাহাজ জেসে উসনে টার্ন কিয়া ইয়াহ বাপস গোলা ফেঁকে বাপস উসনে উসি লোকেশন সে বাপস মানে বাপস হো গিয়া ও বদগ্রাম অঞ্চলত প্রত্যক্ষ করা পাক বিমান কেখন খেদিবলৈ গৈ দুর্ঘটনাগ্রস্ত হল ভারতীয় বায়ুসেনার এখন MI-17 হেলিকপ্টার। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রালয়ের তরফের পর প্রকাশ করা অনুসরি বিমানখনের এগারী পাইলটও এতিয়ালৈ সন্ধানহীন হয়ে আছে। আনহাতে পাকিস্তানে ভারতীয় পাইলট এজনক আটক করা বলে দাবি করা কথাটোর সত্যাসত্য নিরূপণ করব বলেও একটা বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে। Pakistan has claimed that he is in their custody. We are ascertaining the facts. आतंकवाद के खिलाफ भारत प्रभावी और प्रमाणिक कार्रवाई कर रहा है और पाकिस्तान दुनिया में अलग थलग है। तो ये प्रीएम्प्टिव स्ट्राइक है जिसमें भारत ने आतंकवादी गतिविधियों और उनके केंद्रों के खिलाफ कार्रवाई की। মঙ্গলবারে ভারতীয় বায়ুসেনার অভূতপূর্ব সার্জিক্যাল স্ট্রাইকর পিছত যেন হিতাহিত জ্ঞান শূন্য হৈ পৰিছে পাকিস্তান। ইখনৰ পিছত সিখন উচ্চস্তরীয় সভা আয়োজন কৰি অবশেষত ভাৰতৰ জনশূন্য হাবিয়ে জংগলে বোমা পেলাই সন্তুষ্টি লভিছে পাকিস্তানে। হয়তো পৰৱৰ্তী সময়ত পাকিস্তানে সন্ত্ৰাসবাদীৰ দৰে সাধাৰণ জনতাক আক্ৰমণৰ লক্ষ্য কৰি ল'ব।